হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আমাকে আমাদের আজকের সেশনে জয়েন করার জন্য। আমাদের সিনেমা স্কুপ থেকে আমরা প্রতি সেমিস্টারে আমাদের কিছু মাস্টার ক্লাস, আমাদের ফিল্ম রিডিং সেশন এবং সেমিনারের আয়োজন করে থাকি। তো মহামারীর কারণে আমরা গত সেমিস্টার থেকে আমাদের সেই আয়োজনগুলো আমরা অনলাইনে করতেছি এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আজকের ওয়েবিনার। তো আমাদের আজকের ওয়েবিনারের যে আলোচনার বিষয়, আমাদের আমাদের সবার মানে বাংলাদেশ চলচ্চিত্র আন্দোলনের এবং হচ্ছে যে আমাদের যে পায়োনার কয়েকজন শিক্ষক আছে তার ভিতরে আমাদের মোহাম্মদ খসরু, এবং আমরা 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 মনে করছি যে আমাদের হচ্ছে যে যারা আমরা নতুন চলচ্চিত্র নিয়ে পড়তে চাই বা চলচ্চিত্রকে আদৌ সিরিয়াস জায়গা থেকে বুঝতে চাই, তাদের জন্য আসলে আমাদের যারা শিকড়ের মানুষ তাদেরকে মানে জানা খুবই প্রয়োজন। তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই আয়োজন, এবং আমাদের সাথে আজকে আমাদের অতিথি আছে যে মহিনুদ্দিন খালেদ। উনি হচ্ছে যে মোহাম্মদ খসরুকে সরাসরি কাছ থেকে পেয়েছে এবং উনার কাছ থেকে তাদের চলচ্চিত্রের যে দীক্ষা সেটা আজকে মানে আমরা উনার কাছ থেকে জানবো, এবং মানে সেই সেই আলোচনা থেকে হয়তো আমরা আমাদের নিজের জায়গা থেকে অনেক কিছু আমরা ঋদ্ধ হব। তো স্যার আমরা চলে যাই স্যারের কাছে। স্যার, যেটা আমাদের হচ্ছে যে স্যার হচ্ছে যে 40-50 মিনিটের মতো কথা বলবে এবং বাকি 10 মিনিট আমাদের একটা প্রশ্ন সেশন থাকবে, সেখানে আপনারা যারা প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নগুলো আপনারা মাইক অন করে বলে, আর আমাদের একটা এভালুয়েশন ফর্ম থাকবে, ওইটা হচ্ছে যে আপনারা ফিল আপ করবেন। ধন্যবাদ, আমরা স্যারের কাছে চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ সিনেমা স্কোপের এই আয়োজন আমাকে আহ্বান করার জন্য, কিছু বলার জন্য। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের যেহেতু একটা মহাদুর্যোগ যাচ্ছে বিশ্বব্যাপী, সেই জন্য আমাদের এই ধরনের যোগাযোগের মধ্য দিয়ে একটা সুবিধা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক আয়োজন করি, সেখানে শ্রোতা বা দর্শক থাকে না। তো এইসব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাডভান্টেজ আছে, যে সবাই তার সেলফোন কিংবা ল্যাপটপ হাতে থাকলে যে কোনো জায়গা থেকে কানেক্ট হচ্ছে। যদিও ডেটার একটা মূল্য আছে, সেটা কিনতে হয়, তার সত্ত্বেও এক ধরনের জীবন কোথাও থেমে থাকে না, কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি মোহাম্মদ খসরু, বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃৎ। যদি এরকম একটা শিরোনাম ধরে আমরা শুরু করি, তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে চলচ্চিত্র সংসদ আন্দোলন বলতে কি বুঝি, আর দ্বিতীয়টা হচ্ছে মোহাম্মদ খসরু কে, কেন, কি তার গুরুত্ব। আমরা অনেকে মোহাম্মদ খসরুকে চিনি না, সে প্রসঙ্গে আমি পরে আসছি। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র সংসদ নামে এদেশে একটা চলচ্চিত্র সংসদ, বা বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়, আমরা চলচ্চিত্র সংসদ বলি, ভারতীয় চলচ্চিত্র সংসদ বলে বাংলা ভাষীদের, আর ফরাসিরা বলে সিনে ক্লুব বা সিনে ক্লাব ইংরেজিতে বললে, ইত্যাদি নামে ইংল্যান্ডে, ফ্রান্সে এবং ভুকা লাগেটা হয়েছে। আর আমরা জানি যে কলকাতায় চিদানন্দ দাশগুপ্ত, অপর্ণা সেন, হরিসাধন দাশগুপ্ত প্রমুখ মিলে কলকাতা ফিল্ম সোসাইটি করেছিলেন। সেই কলকাতা ফিল্ম সোসাইটি পরবর্তী সময়ে আমাদের দেশে কিছু মানুষকে ভীষণ ভাবে উদ্দীপ্ত করে এই ফিল্ম সোসাইটি করার। ফিল্ম সোসাইটি করার উদ্দেশ্য হচ্ছে চলচ্চিত্র সম্পর্কে সাধারণ মানুষের, এবং যারা একটু ডিগ্রিধারী বা শিক্ষিত বলা হয় চলতি ভাষায়, যদিও শিক্ষিত অনেক ভাবেই মানুষ হতে পারে, আমরা সাধারণত পাঠশালায়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পাঠ নিলে বলি শিক্ষিত মানুষ, সেই অর্থে সেই সব মানুষেরা চলচ্চিত্রকে সাধারণত ধরেই নিতেন চলচ্চিত্র মানে বিনোদন। অবশ্যই চলচ্চিত্র কেন, সব শিল্পের মধ্যেই বিনোদনের উপাদান আছে, চলচ্চিত্র হয়তো বেশি মাত্রায় আছে, এবং চলচ্চিত্র একই সঙ্গে বিনোদন এবং বাণিজ্য এবং শিল্প আর্ট, এর নন্দনতাত্ত্বিক জায়গা যদি আজকে আমরা দেখি, তাহলে এত বড় বড় নন্দনতাত্ত্বিক বেরিয়েছে শুধু চলচ্চিত্রকে গবেষণা করে, যে এটা বিস্ময়কর ব্যাপার। চলচ্চিত্রের বয়স তেমন কিছু নয়, 125 বছর আমরা জানি। সেই চলচ্চিত্রের মধ্য দিয়েও যে এমন পর্যায়ে চলচ্চিত্র যেতে পারে, যখন একটা মানুষ যাকে আমরা চলচ্চিত্রকে আমরা দার্শনিক স্তরে উন্নীত ভেবে নিই এবং তাকে সেই মর্যাদায় বিবেচনা করি শিল্পের ইতিহাসে, সেইখান থেকে আমরা জানি যে অনেক নাম আছে, সেই নামগুলা আর
বলতে গেলে অনেক ফিতে কথা বলা যাবে, আইজেনস্টাইন, তারপরে পরবর্তী সময়ে তো বিশাল জার্মানি এক্সপ্রেশনিস্ট আছে, শুনতে পাচ্ছি সবাই তো, জার্মান এক্সপ্রেশনিস্ট আছে, তারপর ফরাসিদের এনো আছে, তারপরে আপনার নিওরিয়ালিজম ইতালিতে, নিউ ওয়েভ এসেছে ফরাসি দেশে, কত কত ডিরেক্টর তাই না, ডেসিকা, তারপরে রসোলিনি, প্যাসোলিনি, আন্তোনিওনি, তারপর ফেলিনি, তারপর বড় বড় যারা তাদেরকে আমরা যেমন সুইডেনের বার্গম্যান বা তারকোভস্কি, রাশিয়ান তারকোভস্কি, কিংবা আমরা যদি বেশি বলি ফরাসিদের একজন রবার্ট ব্রেসো, এরকম অনেক নাম আমরা বলতে পারবো, বা আজকে পূর্ব ইউরোপের বিখ্যাত সব সেরা আছেন, রোমান পোলানস্কি, বেলাতার, এখন আমরা খুব আলোচনা করি, বা এখন এশিয়াতে যেমন অনেকগুলা নিউ ওয়েব চলে এসেছে, অর্থাৎ ছবি কিন্তু এখন ভর কেন্দ্র এশিয়াতে। এখন এই কথাগুলো বলার পেছনের কারণ হচ্ছে যে আমরা যখন চলচ্চিত্র দেখতাম, আমরা মনে করতাম আমাদের দেশে যেসব চলচ্চিত্র হচ্ছে নাটকে অভিনয়, এবং মূলত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই চলচ্চিত্রের নন্দন তত্ত্ব নেই সেখানে, মানে চলচ্চিত্রকে শিল্পময় করে প্রকাশ করার ব্যাপারটা সেখানে নেই, সেখানে বিষয়টা হয়ে গেছে যে একান্ত ভাবে একটা মনে হয় যেন নাটকেরই ক্যামেরা দিয়ে তোলা নাটক, এরকম মনে হয়েছে। তো সেই সব চলচ্চিত্রের যে একদম গুরুত্ব নেই, তার সোশ্যাল ভ্যালু তো ডেফিনেটলি আছে, সামাজিক গুরুত্ব তো অনেক, কারণ হলো এতগুলো প্রেক্ষাগৃহে এই ধরনের চলচ্চিত্রগুলো চলেছে, মানুষ দেখেছে, তার একটা রেভিনিউ এসছে, মানুষের সঙ্গে একটা জনসংযোগের ক্ষেত্রে এই মাধ্যমের ভূমিকা তৈরি হয়েছে, সেটা যেমন সত্য, আবার এটাও সত্য যে আরো একটা বড় জায়গাতে কমার্স, বাণিজ্য, বাণিজ্যকে ডেকে আনে, এবং সেই বাণিজ্যের কারণে আমরা দেখেছি যে আমেরিকার হলিউড এবং পরবর্তী সময়ে চীনে চিত্তা, যেটা ইটালির বা ইউরোপের হলিউড বলা হয় ইটালিতে যেটা, এবং পরবর্তী সময় হংকং, এইসব দেশে না ছবি আমাদের মানে মুক্তিযুদ্ধের পর আগে জন্ম নিয়েছে তাদের জানা নিয়ে, এখন ওই সময় আমাদের সিনেমা গুলোতে, এমনকি মফস্বলের সিনেমা গুলোতে মর্নিং শো বলে একটা শো চালু ছিল, সেখানে প্রচুর ইংরেজি ছবি দেখানো হতো, ইংরেজি ছবি আসলে হলিউডের ছবি, আমরা বলতাম ইংলিশ ছবি, আসলে ইংলিশ ছবি না, হলিউডের ছবি, এবং সেই সব হলিউডের ছবির মূল লক্ষ্য ছিল কিন্তু বাণিজ্য, যার মধ্যে একটা হ্যাপি এন্ডিং গল্প থাকে, হ্যাঁ, সুন্দরী নায়িকা থাকে, কেন সুন্দরী নায়িকা থাকে, কারণ হলো যে মানে নায়িকা প্রধান ছবি আমরা দেখতে পাই, মনে থাকে মানে নায়িকা মানে একজন পরীর মতো সুন্দরী নায়িকা হবে, এবং যাকে স্বপ্নের মতো করে উপস্থাপিত করা হবে, এই বিষয়গুলো এই ছবির মধ্যে ঘটে, এবং সেইভাবে আমরাও এখানে করেছি। তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেহেতু যাত্রা পালা এগুলোর ভেতর দিয়ে এসেছি, আমরা দেখতে পাই যে আমাদের দেশে যত হিট ছবি হয়েছে 50-60-এর দশকে এবং 70-এর দশকে, যার যুদ্ধোত্তর পরেও, তার বেশিরভাগ হচ্ছে গিয়ে এই ধরনের বিষয়বস্তু, যেগুলো হলিউড অনুকরণ কিংবা পশ্চিমবঙ্গ থেকে উত্তম সুচিত্রাদের ছবির অনুকরণ হয়েছে মডেলের দিক থেকে, মানে টাইপেজ যেটা আমরা বলি ক্যারেক্টার গুলো, আর হলে কলকাতাও আবার মানে বলিউড মানে সেটা কপি করেছে বোম্বে থেকে, অর্থাৎ আমাদের একটু জিনিসটা বুঝতে হবে এই যে হলিউড হয়ে সাগর পাড়ি দিয়ে ছবি এসছে বোম্বে, ভারত উপসাগরে, আরব সাগর পাড়ে, তারপর সেখান থেকে ছড়িয়ে গেছে কলকাতা, এবং কলকাতার মধ্য দিয়ে আমরাও এখানে অনেক কিছু তাদের অনুকরণে করেছি। ছবির যে বাণিজ্যিক ধারা, এই বাণিজ্যিক ধারাটার জন্য ছবি এক ধরনের পরিচিতি লাভ করেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের এই বাণিজ্যিকীকরণের ফলে কিছু ছবি, ভালো ছবি যে চলতো না তা নয়, কিন্তু ছবি চলতো, ছবি চলতো কিরকম, যেমন ধরেন জেসিকার ছবি চলতো আমাদের দেশে সিনেমা গুলাতে, আর হলিউডের ডিরেক্টরদের কোনো কোনো ছবি চলতো, বিশেষ করে আপনার ইসে হিচককের ছবি চলতো, বার্ড ছবি পরবর্তী সময় টেলিভিশনেও দেখানো হয়েছে, ফাইলারের ছবি চলেছে, অনেক ডিরেক্টরের ছবি চলেছে, এতে করে হয়েছে কি আমাদের যে রুচি তৈরি হয়েছে চলচ্চিত্র সম্পর্কে, সেই রুচিটা দুদিক দিয়ে ব্যর্থ, দুদিক দিয়ে ব্যর্থ এই জন্য, প্রথমত আমাদের যারা তথাকথিত শিক্ষিত, আমি সহ আমাকে সহই বলছি, যারা ইউনিভার্সিটি পর্যন্ত পড়ি বা কলেজ পড়ি, তারা মনে করে নিয়েছি যে হলিউডই হচ্ছে স্ট্যান্ডার্ড ছবি,
হলিউড মোটেও স্ট্যান্ডার্ড নয়, আপনারা অনেকেই জানেন। এখানে সবাই কম বেশি চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত বলেই এখানে কথা শুনতে এসেছেন। হলিউডের নিশ্চয়ই সেই ধরনের ছবি আপনার ওই চলবে না যে ধরনের ছবির মধ্যে বুদ্ধি খাটিয়ে দেখতে হয়। তো হলিউডের ছবি দেখে আমাদের একজন রুচি তৈরি হয়েছে, আমরা নায়ক নায়িকা চিনেছি হলিউডের। আর আরেকটা হচ্ছে আমাদের উত্তম সুচিত্রা, যার ছবি আমরা ব্যাপকভাবে মানুষ দেখতে, এবং বোম্বের ছবি। 65-তে একটি যুদ্ধ হয় ইন্ডিয়া এবং পাকিস্তান, এবং 65 যুদ্ধের পরে এই ছবিগুলো আসা বন্ধ হয়ে যায়, এবং তারপরে আমাদের ছবির আবার একটা জাগরণ আসে। এইসব ছবির কথা বলছিলাম। এই যে ছবির একটা রুচি তৈরি হয়েছিল, ছবি বাণিজ্য করে, ছবিতে একটা গল্প থাকে এবং গল্পের মধ্যে আমোদ পাওয়া যায়, একটা প্রমোদ কর বলে একটা কর সরকার কেটে নিত ইসের কাছ থেকে, টিকিট থেকে, সিনেমা টিকিট থেকে, এই সবকিছু মিলিয়ে আমাদের কাছে একটা প্রমোদের আমোদের একটা ব্যাপার হয়ে গেছিল চলচ্চিত্র। বিষয়টি তো তা নয়, বিষয়টির মধ্যে যে অন্য তাৎপর্য সেটা বোঝার মতো অবস্থা আমাদের তৈরি হয়নি। যেমন ধর ফেলিনির ডলচে ভিটা চলে এসেছিল, মানুষ দেখেনি, কারণ মানুষ বুঝতেও পারেনি, দেখে বলো ডলচে ভিটা অত কঠিন নয়, 8.5 এর মতো নয়। ফেলিনি যেসব ছবি আছে বা রোমা, আমার কোর্ট, এসবের মতো তো ওই চিটার কারণে আমরা চলচ্চিত্রকে কখনোই মনে করিনি একটি সিরিয়াস বিষয়। চলচ্চিত্র যে একটা বিদা, চলচ্চিত্র মধ্য দিয়ে যা বিশ্ব কে উদ্ভাবন করতে পারি, যেমন আমরা লিটারেচারের মধ্যে দিয়ে পারি বা মিউজিকের মধ্যে দিয়ে পারি বা চারুকলার মধ্যে দিয়ে পারি, সেই জিনিসটাই অনুভূত হয়নি এই দেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, যারা এক ধরনের আমোদি খালি দেখেছে। হয়তো সে পড়ার দিক দিয়ে পড়ছে চালো, কিন্তু ছবির দিক দিয়ে দেখছে এমন একটা চটকদার ছবি, যেটা আসলে কোনো চলচ্চিত্রের ইতিহাসে যদি 5,000 ছবিও কাউন্ট করা হয় তার মধ্যে জায়গা পায়, বা 10,000 করলেও কোনো ছবি আমাদের দেশে কোন ছবিটাই বা জায়গা পেতে পারে। তো সাহিত্যের ক্ষেত্রে তো তা নয়, সাহিত্যের ক্ষেত্রে যোগানন্দ দাস বাবার, মানিক বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক আছে, কাজী নজরুল ইসলাম বলেন, জসীমউদ্দিন বলেন, তাদের অনেক গুরুত্ব আছে। নিঃসন্দেহে যোগানন্দ দাস বা মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো চলচ্চিত্রকার বাংলাদেশে জন্ম নেয়নি, বাংলা ভাষায় জন্ম নিয়েছে। পরবর্তী সময় আমরা যদি সত্যজিৎ ঋত্বিক, মৃণাল সেন এদের কথা বলি, বা ভারতের অন্য জায়গার সাউথের অনেক বড় বড় ডিরেক্টর জন্ম, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যখন এই জিনিসটা চলছে সেতে, তখন 60-এর দশকে 70 সালে এই চলচ্চিত্র সংসদ বা সিনে ক্লাব বা সংসদ আন্দোলন এগুলো কথা হলো। এটার মূল ভূমিকায় ছিলেন অনেকেই, ওয়াহিদুল্লাহ ছিলেন, আলমগীর কবির ছিলেন এবং মোহাম্মদ খসরু আরো অনেকে। তো এখন যে জিনিসটা দাঁড়িয়েছে, আমরা কেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃত হিসেবে মোহাম্মদ খসরুকে নিই, কারণ হলো যে তিনি শুধু সুস্থ চলচ্চিত্রের, চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র দেখে আলাপ আলোচনা করা, বিশ্লেষণ করা এবং চলচ্চিত্র বিষয়ে প্রকাশনা করা এবং চলচ্চিত্র বোধ তৈরি করা, এই যে ভূমিকাটা মোহাম্মদ খসরুর মতো আর কেউই পালন করেননি। এটা এ কারণেই মোহাম্মদ খসরু আমাদের চলচ্চিত্র সংসদ আন্দোলনের আইকন, এটা হচ্ছে মূল কথা। এবং কেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের মধ্য দিয়ে আমরা কিন্তু বুঝতে পারলাম যে চলচ্চিত্র আমাদের প্রমোদের বিষয় নয় শুধু, এবং নিঃসন্দেহে একটা নান্দনিকতা থাকবে শিল্পের মধ্যে, কিন্তু সেই নান্দনিকতা এরকম নয় যে চলচ্চিত্র আসলে আসলে কেবলই প্রমোদ বা আমোদ, নিঃসন্দেহে তা নয়। এবং এই ধারাবাহিকতায় তিনি ছিলাম না আমাদের যে বয়স, আমরা আমি 79 সালে মোহাম্মদ খসরুর সঙ্গে সম্পর্কিত হই, এবং তখনই আমরা এই নতুন চলচ্চিত্র কি এই বিষয়টা নিয়ে বুঝতে চেষ্টা করি। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে 47-এর দেশভাগের পরপরই সত্যজিৎ, চিরানন্দ দাশগুপ্ত, হরিসাধন দাশগুপ্ত, এরা যারা বংশীগুপ্ত, তারা যে ছবি মানে কলকাতা আর্ট, কলকাতা ফিল্ম সোসাইটি করলেন, এটার পেছনেও কারণ ছিল এই যে মানুষ ছবি দেখছে তো সেগুলো ছবি নয়। হোয়াট ইজ রং উইথ ইন্ডিয়ান সিনেমা, সত্যজিতের একটি লেখা আছে, পড়ে দেখবেন, সত্যজিতের লেখাগুলো এখন পাওয়া যায়, তারপর প্রবন্ধ আছে, তারপর আওয়ার ফিল্ম, দেয়ার ফিল্ম, এগুলো বই আছে, এগুলো বাজারে পাওয়া যায়, বইয়ের দামও বেশি নয়। তখন বুঝতে পারবেন আগের প্রেক্ষাপটটা কি ছিল, পথের পাঁচালী মুক্তি পাওয়ার আগ পর্যন্ত। তখন আমরা বুঝতে পারি যে চলচ্চিত্র আন্দোলনেরই, চলচ্চিত্র সংসদ আন্দোলনের মধ্য দিয়ে যে চলচ্চিত্র বিদ্যাকে উপলব্ধি করা, চলচ্চিত্র দেখার চোখকে, চোখ তৈরি হওয়া, অর্থাৎ চলচ্চিত্র দর্শনে অভিজ্ঞ চোখ তৈরি হওয়া, এই জিনিসটা চলচ্চিত্র সংসদ আন্দোলনের মধ্য দিয়ে কলকাতাতে হয়েছে। গালির
হয়েছে এবং পরবর্তী ইন্ডিয়াতে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস হয়েছে, বাংলাদেশেও হয়েছে। তো ওই যে 60-এর দশকে এটা হলো, এটার দিকে একটু তাকালে আমরা দেখতে পারবো যে 60-এর দশকে বাঙালির সার্বিক জাগরণের মধ্যে শিল্প তো একটা বড় ব্যাপার ছিল, রাজনৈতিক আর্থসামাজিক সব যে বড় বড় আন্দোলন গুলো হচ্ছে 60-এর দশকে, তার মধ্যে কিন্তু অনেক সাহিত্য বিষয়ক আন্দোলন হচ্ছে। সাহিত্য বিষয়ক আন্দোলন 50-এর দশকেই শুরু হয়ে গিয়েছিল, 50-এর দশকে শুরু হয়ে গেছিল। এবং আপনারা জানেন যে কাকমারি আন্দোলন, এটা ভালো করে মনে রাখবেন, টাঙ্গাইলে ভাসানীর, সেখানে অনেক বড় বড় শিল্পীরা এসেছিলেন ভারত থেকে, বাংলাদেশের শিল্পের দায়িত্ব ছিলেন হাসান। তো সাংস্কৃতিক আন্দোলনের অনেক ব্যাপার যে ঘটেনি ঢাকা কেন্দ্রিক তা নয়, কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে কখনোই চলচ্চিত্র সেটার অঙ্গীভূত হয়নি, চলচ্চিত্রকে কেউ মনে করেনি যে এইটা একটা সিরিয়াস বিদ্যা। এটা এই জায়গা থেকে মোহাম্মদ খসরু, ওয়াহিদুল হক, আলমগীর কবির, এরা যারা অগ্রগামী ছিলেন তারা করলেন। পরবর্তী সময় আলমগীর কবির, ওয়াহিদুল হক স্বভাবতই তারা আলমগীর কবির চলচ্চিত্র নির্মাণে ছিলেন, তার ভূমিকা গৌণ করছি না আমি, কিন্তু চলচ্চিত্র নির্মাণে তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, তার মত এবং ভালো বড় চলচ্চিত্র সমালোচক থেকে এত বড় ফিল্ম ক্রিটিক আমাদের দেশে নেই বললে চলে আজও। এবং এই মোহাম্মদ খসরু কেন এটা করলেন, মোহাম্মদ খসরুর সঙ্গে আমার যখন দেখা হয়েছে তখন তাকে আমি এইসব বিষয় নিয়ে অনেক কথা বলেছি। মোহাম্মদ খসরু যখন শৈশব তিনি থাকতেন হুগলিতে, তার বাবা পাটকলে চাকরি করতেন এবং সেইখানে নৈহাটিতে সিনেমা হল ছিল, তার বাবা তাদের দুই ভাইকে, সেই ভাই এখনো বেঁচে আছে, সিনেমা হল সে চলচ্চিত্র দেখার জন্য মার খেতাম আমাদের শৈশব। সেটা ভিন্ন রকমের চলচ্চিত্র দেখলে মার খেতে হতো, কারণ ছোটদের দেখা নিষেধ ছিল, কারণ ছিল একটাই যে বেশিরভাগ মধ্যে এক ধরনের প্রেম ছিল, মানে প্রণয় আর কি, নরনারীর নরনারীর প্রণয়, তো সেটা যেন আমরা কিশোর বয়সে না, মূল কারণ ছিল। আর হিপোক্রেসিও ছিল, আবার বড়রা ছবি দেখে আলাপ করতো, ছোটরা শুনতো। তো সেই এবং তিনি আমাকে বলেছেন যে সেই আকর্ষণটা তার হয়ে যায় এবং চলচ্চিত্র বিষয়ক এবং নানান বিষয়ক পত্র পত্রিকা পড়ার পরে ধারণা হয় যে চলচ্চিত্র একটা সিরিয়াস শিল্প মাধ্যম। পরবর্তী সময়ে সত্যজিৎ রায়দের এইসব ক্যালকাটা ফিল্ম সোসাইটির আন্দোলন সম্পর্কে জেনে, তিনি যাদের অনেকেই ভালোভাবে চিনতেন, তাদের সঙ্গে যোগাযোগ ছিল, স্বাধীনতার পরে যোগাযোগ হয়েছিল, এবং এই এদের সঙ্গে মিশে তিনি চলচ্চিত্রকে বুঝতেছিলেন। এবং তখন তিনি পত্রিকা বের করলেন ধ্রুপদী, যেটার নাম আপনারা অনেকে শুনে থাকবেন। ধ্রুপদী চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা এদেশের, 65-তে বা 67-তে বোধহয় বের হয় একটা সংখ্যা প্রথম ধ্রুপদী, এবং সেখানে আমরা সাংগঠনিক সম্পাদক হিসেবে, খুব নির্বাহী সম্পাদক হিসেবে মোহাম্মদ খসরুকে দেখতে পাই। এবং সেই সংখ্যাতেই বিস্ময়কর হচ্ছে যে মোহাম্মদ খসরু চলচ্চিত্র সংসদ আন্দোলন কি এ বিষয়ে লেখেন। আমার ধারণা চলচ্চিত্র সংসদ আন্দোলন নিয়ে এই দেশে 47-এর দেশভাগের পর আর কেউই কোনো লেখা লেখেনি, এবং মোহাম্মদ খসরু কাজটি করেন। এবং পরবর্তী সময়ে ছবি দেখানোর শুরু হয়, ছবি দেখানোর ক্ষেত্রে আমাদের তখন নির্ভরতা ছিল ফরেন মিশন গুলোতে, মানে ফরাসিদের আলিয়াস ফোর্সেস, ব্রিটিশদের ব্রিটিশ কাউন্সিল, চেয়ারম্যানদের তখন একটা নাম ছিল গেটি ইনস্টিটিউট, এটা 2 নম্বর রোডে ছিল, ভারতীয়টা ভারতীয় হাই কমিশন হল, এটাও 2 নম্বর রোডে, ধানমন্ডি 2 নম্বর রোডে পাশাপাশি ছিল। আর তখন সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত কালচারাল হাউস, সোভিয়েত কালচারাল হাউসের একটা অ্যাডভান্টেজ ছিল এই যে সেখানে আমরা সোভিয়েত ছবি দেখা, মানে রুশ ছবি দেখতে পেতাম যেভাবে, ঠিক তেমনই আবার দেখতে পেতাম আমরা পূর্ব ইউরোপের অনেক ছবি, পোল্যান্ডের ছবি ছবি জিরি মাঞ্জেলের ছবি দেখেছি সেখানে, আমার মনে আছে পোল্যান্ডের ছবি দেখেছি, ওয়াইদার ছবি দেখেছি এবং পোলানস্কির ছবি দেখেছি, বুলগেরিয়ার ছবি, হাঙ্গেরির ছবি, পূর্ব ইউরোপের ছবি এবং রুশ ছবি, এই সব মিলে আমরা ওখানে দেখি। আমরা ওখানে প্রথম তারকোভস্কির ছবি দেখি, বিশেষ করে সোলারিস এবং আন্দ্রে রুবলভ, এই দুটো প্রিন্ট, অরিজিনাল প্রিন্ট, তখন কিন্তু ফিল্ম কেনে পুরোপুরো ফিল্ম, এবং একমাত্র সোভিয়েত কালচারাল হাউসের এখনো যেটা আছে রাশিয়ান ফেডারেশন নামে বোধহয় সেইটার হলটাই ছিল এক যথার্থ সিনেমা হল, একদম যেরকম সিনেমা হল থাকে, তার সাউন্ড সিস্টেম, অ্যাকোস্টিক এবং প্রচুর লোক বসে,
ছবি দেখতে গিয়ে একজনের মাথায় আরেকজনের চোখ আটকে যায় না, ঠিক সেইরকম ভাবে সেইখানে একটা আমাদের দীক্ষা লাভ হয়। এবং তারা প্রচুর খরচও করতো, একটু আপ্যায়নও করতো, আলোচনার সুযোগ ছিল। এই করে আমরা ছবি দেখতাম তখনকার দিনে, আমরা কুশুরবাইরা দেখতেন। এবং আমরা যখন 60-70 দশকে স্বাধীনোত্তর কালে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময়, তখন আমাদের একটা জিনিস হলো যে আমরা এসে দেখি এটার ভরা জীবন। বাংলাদেশ চলচ্চিত্র সংসদ প্রথম, এরপর আরো অনেক চলচ্চিত্র সংসদ বা চলচ্চিত্র বিষয়ক ক্লাব এদের গঠিত হয়েছে। এবং এটার তাৎপর্য এই যে তখন থেকে চলচ্চিত্র বিষয়ে সিরিয়াসলি লেখালেখি আলোচনা শুরু হলো। এর আগে এক ধরনের পত্রিকা বেরোতো, চিত্রালী, সিনেমা, সেইসব পত্রিকা সাধারণত নায়ক নায়িকাদের চটকদারিদের খবর, সংবাদ, ওই ছবির মহরত ইত্যাদি যেসব ছবি ছিল সেইসব খুব সিরিয়াস কোনো লেখা সেইসব পত্রিকায় প্রকাশ পেত না। এই চর্চার মধ্য দিয়ে আমরা তখন দেখলাম যে শুধু চলচ্চিত্র বিষয়ে আগ্রহী যারা ছিলেন বা চলচ্চিত্র নির্মাণ করেন তারাই নন, অন্য ভুবনের লোকজনও এই চলচ্চিত্র দেখায় আগ্রহী হয়ে ওঠেন। আমরা 60-এর দশকের শেষে দেখেছি যে কে না সবাই আসছেন, যেমন ধরেন নামগুলা বললে আপনারা বুঝতে পারবেন এটার গুরুত্ব কতটুকু। শওকত ওসমান, তারপর আখতারুজ্জামান ইলিয়াস, বেলাল চৌধুরী, মাহমুদুল হক, স্থপতির মধ্যে শামসুল ওয়ারিস, রবিউল হোসাইন, তারপর মাজহারুল ইসলাম পর্যন্ত এসেছেন, শামসুর রহমান, এরকম অন্য ভুবনের লোকজন প্রচুর আসতেন ছবি দেখতে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি 70-এর দশকের শেষে, তখন আমার শিক্ষকদের আমি প্রথম পথের পাঁচালী দেখাই। এবং এটা বিস্ময়কর যে আমি আবারও ওই প্রসঙ্গে ফিরে যাচ্ছি যে পথের পাঁচালী যে সিনেমাও একটা মাস্টারপিস এবং একই সঙ্গে উপন্যাস তো মাস্টারপিস বটেই, সেইটা আসলে সিনেমাকে মানুষ সিনেমার মধ্যে দিয়ে বুঝতে চায় না। অনেকে চারুলতা দেখে বলছে যে এটা কিছু হলো, বুঝতেই পারছেন আপনারা যারা চলচ্চিত্র করেন, দেখেন, বোঝেন, বুঝতে চেষ্টা করেন, আমরা সবাই আর কি, আমরা আপনি মিলে তাদের অবস্থাটা কি, যখন আমরা শুনি যে চারুলতা কোনো কিছু নষ্ট হয়ে গেছে, রবীন্দ্রনাথের নষ্টনীড় গল্পকে নষ্ট করে ফেলেছে, আমরা বুঝতেই পারি যে কোনো মিডিয়াকে অনুধাবন করা, মিডিয়াকে মিডিয়ার বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে, মিডিয়াকে মিডিয়ার নন্দনতাত্ত্বিক দিক দিয়ে অনুধাবন করা, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। আজকে আপনি যদি মনে করেন যে আমি ক্লাসিক্যাল মিউজিক বুঝে ফেলবো, ভারতের বা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, কাজটা কিন্তু মোটেই সহজ নয়, এক জীবনের সাধনা, তাই না? তো সেই জিনিসটা আমরা আসলে বুঝতে চাইনি, আমরা সাহিত্যকে তুলেছি একেবারে এখানে আর চলচ্চিত্রকে রাখিছি ওখানে। তখন একটা কথাই ছিল যে চলচ্চিত্র যারা করতো তাদেরকে অন্য চোখে দেখা হতো, বলা হতো হতো কি হয়েছে ওর খবর কি, বলে যে ও তো ফিল্মে নেমে গেছে, নেমে গেছে মানে ও নিপতিত হয়েছে, পতিত হয়েছে, ফিল্মে নেমে যায় আর এমনিতে উঠে আসে ভালো করলে। তো এই সিনেমা জিনিসটার মধ্য দিয়ে আমি মোহাম্মদ কোশের সঙ্গে মিশার পরে বুঝতে পারলাম যে যে এতগুলো মাধ্যম একসঙ্গে কাজ করে, চোখ কান খুলে রেখে কোনো কিছু দেখা বা বোঝার জন্য যদি কোনো শিল্প মাধ্যম থেকে থাকে সেটা হচ্ছে চলচ্চিত্র নিঃসন্দেহে। কারণ হচ্ছে কান বন্ধ করে চলচ্চিত্র দেখা যাবে না, সাইলেন্ট যুগের কথা বলা যায়, সেখানেও এক ধরনের সাউন্ড আছে। তো যাই হোক, মূলত চোখ কান খুলে রেখে চলচ্চিত্রকে দেখতে হয়। এবং এই করে চলচ্চিত্রে আমি যখন যাই, তখন এই চলচ্চিত্র পত্র, বুলেটিন, ধ্রুপদী, নানান রকম পত্রিকা বেরোতে শুরু করে মোহাম্মদ কুসুর নেতৃত্বে। মোহাম্মদ কুসুর সেই যে নৈহাটি থেকে এখানে আসলেন নদীর ওই পারে কেরানীগঞ্জে তার বাড়ি, এবং সেখানে থেকে তিনি থাকতেন ঢাকায়, তিনি ছিলেন বিসিক ক্ষুদ্র কুটির শিল্প সেইখানের ফটোগ্রাফার, খুব ভালো ছবি তুলতেন, তার ছবিও খুব তাৎপর্যপূর্ণ। এবং তিনি এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ রাখতেন, কোনোদিন কোনো পাঠশালায় যাননি, পড়ালেখা করেননি যতদূর আমরা জানি। এবং তিনি এই এমবেসির সঙ্গে যোগাযোগ করে এইসব ছবি কিভাবে দেখানো যায় ইত্যাদি ছবি দেখার কাজে উদ্যোগী ভূমিকা রাখেন। এবং এই ছবি দেখার মধ্য দিয়ে একটা সমাজ গড়ে ওঠে, চলচ্চিত্র প্রেমী সমাজ, চলচ্চিত্রে পঠন পাঠনের জন্য একটা সার্কেল গড়ে ওঠে। এবং পরবর্তী সময় আরো অনেক সিনে ক্লাব হয়, অনেকেই আসে, এবং সেগুলোর মধ্য দিয়ে আমরা আলোচনায় বসি। আপনাদের যেমন বলি, যেমন আমরা একজন চ্যাপলিনের একটা প্যাকেজ আসলো, চ্যাপলিনের উল্লেখযোগ্য সব ছবি আমরা 4-5 দিন ধরে দেখলাম। চ্যাপলিন দেখার পরে আলোচনা হলো, শওকত ওসমান আলোচনা করেছিলেন, সাহিত্যিক শওকত ওসমান, খুব সুন্দর আলোচনা। আরেকবার আলোচনা করলেন কবি শহীদ কাদরী, নিশ্চয়ই আপনার নাম শুনেছেন, হ্যাঁ, তোমাকে অভিবাদন প্রিয়তম, হ্যাঁ, বিখ্যাত কবিতা তার। শহীদ কাদরী চ্যাপলিনের এই লাইমলাইট ছবিটা নিয়ে আলোচনা করেছিল, অপূর্ব আলোচনা, যে লাইমলাইট ছবিটা আসলে
কি, এবং কেউই বুঝতে পারেনি শহীদ কাদরির মতো সেই সময় ছবিটা। এবং গদাল নিয়ে একদিন আড্ডা দিয়েছিলেন শামসুর রহমান, গদাল নিয়ে আড্ডা দিচ্ছেন, পিয়ারলোফু, তারপর পিয়ারলোফু আর হচ্ছে যে লোমেপ্রি, এটার নাম কি আমি ইংরেজি নামটা ভুলে গেছি, লোমেপ্রিতে দেখে বিজিত বার্দু যেটাতে অভিনয় করেছে, এই ছবি দেখে শামসুর রহমান আলোচনা করেছে। বেলাল চৌধুরী, যেহেতু তিনি কলকাতায় একটা অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন, বেলাল চৌধুরী অনেক ছবি খবর আমাদের দিতেন, এবং মাহমুদ হক তারা ছবি প্রেমী ছিলেন, আখতারুজ্জামান ইলিয়াস তারা ছবি প্রেমী ছিলেন। এখন মোহাম্মদ খসরু দেখলেন যে আমাদের এটাকে শুধু ঢাকা শহর কেন্দ্রিক রাখলে হবে না, সিনেমার এই আলোচনা সিনেমা দেখানো, যার জন্য পরবর্তী সময়ে যখন 80-এর দশকে আমরা ভিডিও টেপ আসলো, তখন ছবি দেখানোর বিষয়টা আরো ব্যাপক লাভ করলো। বাংলাদেশ চলচ্চিত্র সংসদ অনেক শাখা হলো দেশের বিভিন্ন জায়গায়, এবং আরো কিছু চলচ্চিত্র সংসদেও কিন্তু বিভিন্ন জায়গায় ছবি দেখানো শুরু করলো। এবং এই ছবি দেখার ব্যাপারটা এত কঠিন ছিল এই জন্য যে ভিডিও টেপের জেনারেশন, যখন 80-এর কথা বলছি আমি, এখন ভিডিও টেপের সময় আপনি ভিডিও টেপ পাচ্ছেন কি বোম্বের ছবি পাচ্ছেন প্রধানত, এবং সেগুলো মানুষ দেখছে, এবং প্রচুর এক ধরনের ব্যবসায়ী তৈরি হয়ে গেল যারা দেখাচ্ছে এবং পয়সা নিতে শুরু করলো। তারপরে ভিডিও টেপের মাধ্যমে, ভিডিও ভিসিআর মাধ্যমে দেখানো যেটা, সেই কাজটা যখন চলছে, কিন্তু তখন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা তো আর সেটার মধ্য দিয়ে তারকোভস্কি বা রেনোয়া বা সত্যজিৎ এগুলো দেখতে পাচ্ছি না, তখন তো বোম্বের ছবি মূলত আর হলিউডের কিছু ছবি। ক্রমান্বয়ে দেখা গেল যে আস্তে আস্তে এই সিরিয়াস ছবি আসা শুরু হলো, তখন আমরা এগুলো, যেমন আমার মনে আছে আমরা একবার মিসিং ছবিটা পেলাম, তখন এসে সেটা কোথায় দেখবো সেটা পাচ্ছিলাম, তো রবিউল হোসেন ছিলেন স্থপতি, উনি মারা গিয়েছেন বৎসরখানিক হয়নি বোধ হয়, তো তার একটা ভিসিআর ছিল, তখন একদম আর্লি স্টেজ, ভিসিআর সবার বাসায় টাসায় থাকার প্রশ্নই আসে না, তিনি দেখালেন আর কি। তো আমরা যখন এই সেশন গুলা করতাম, তখন মিশন গুলার একটা ই ছিল যে আলিয়াস ফোর্সেস যখন ছবি দেখাতাম তখন পোস্টার হতো, ছোট পেপার বের হতো, এবং ক্রমান্বয়ে মোহাম্মদ খসরু যে জিনিসটা করছিলেন যে কলকাতার ছবি শুধু নয় অন্যান্য ছবি আনার জন্য চাপ সৃষ্টি করছিলেন ইন্ডিয়ান। পরবর্তী সময় আমরা দেখেছি যে আজম গোপাল কৃষ্ণের ছবি আসা শুরু হলো, ডি অরবিন্দনাথ ছবি সাউথে, গিরিশ কাসারা, গিরিশ কান্নাড়, এদের ছবি আমরা দেখলাম। আমাদের আপনারা যারা ছবি দেখেন একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, ঋতুপর্ণ, বুদ্ধদেব দাশগুপ্ত, এইভাবে উৎপলেন্দু চক্রবর্তী, এইভাবে ভাবি যে হ্যাঁ এইটা আসলে এরকম না ভেবে পুরো ভারত অনুধাবন করতে চেষ্টা করবেন। আপনারা যারা ছবি দেখছেন, ছবি কিন্তু এই বাংলা ছবি কিন্তু ভারত নয়, এই জিনিস আজকের দিনে বোঝার দরকার আছে। এবং আমি নিওরিয়ালিজমের ছবি দেখলাম ইটালির, কিংবা সেকেন্ড জেনারেশন বা নিউ ওয়েভ, আর একটা যে রেনেসা হলো সেরা ফেলিনিরা নিয়ে আসলেন, আন্তোনিওনারা নিয়ে আসলেন ইটালিতে, সেটা দেখলাম, তাই নয়, আমরা পূর্ব ইউরোপও আমাদের দেখতে হবে, এবং আমাদের আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা দেখতে হবে। আফ্রিকা ল্যাটিন আমেরিকা দেখা তো খুব সহজ ছিল না, ঘটনাচক্রে আফ্রিকার কিছু ছবি আমরা ফরাসিদের আলিয়াস ফ্রান্সেসে দেখতে পেতাম, এটার কারণ হচ্ছে যেহেতু তাদের কলোনি ছিল আফ্রিকান কান্ট্রি সেনেগাল। হ্যাঁ, সেনেগালের যে ওসমান সেম্বেইন, অনেকে হয়তো নাম শুনবেন, ওসমান সেম্বেইন হচ্ছে ফাদার অফ ব্ল্যাক আফ্রিকান সিনেমা, কালো আফ্রিকার চলচ্চিত্রের জনক হচ্ছে ওসমান সেম্বেইন। এই ওসমান সেম্বেইনের একটা ছবি আসলো 80-এর দশকে শুরুতে, সেটার নাম হচ্ছে মানি অর্ডার, আপনারা অনেকে দেখেন, মান্দাবি আফ্রিকান গুলাফ ল্যাঙ্গুয়েজে এটার নাম। সেই ছবি দেখে আমরা আলোচনা করলাম, এবং সেই ছবি নিয়ে একটা বড় লেখা লিখেছিলেন তখনই, আমরা একটা ফ্লায়ার দিয়েছিলাম এক পৃষ্ঠার একটা লেখা, আর তখন একটা বড় লেখা লিখেছিলেন সলিমুল্লাহ খান, আমার মনে আছে, সলিমুল্লাহ খান চিন্তা করতে পারেন, এবং ভালো লেখা, সেই লেখাটা আমাদের চলচ্চিত্র পত্রে পরবর্তী সময় ছেপেছি আমরা, চলচ্চিত্র পত্র যেটা আমাদের পত্রিকা বেরোতো বাংলাদেশ চলচ্চিত্র সংসদ বা বাংলাদেশ ফিল্ম সোসাইটি থেকে, সেটাতে। এখন মোহাম্মদ খসরু এই কাজগুলা করতেন এইভাবে যে সমস্ত লোকগুলোর সঙ্গে তিনি কানেক্টেড থাকতেন, যোগাযোগ রাখতেন, এবং পত্র পত্রিকা বের করতেন, এবং একটু পত্রিকা বের করা যে কি কঠিন কাজ ছিল, আজকে আপনাদের এই প্রজন্ম যারা তরুণ প্রজন্ম তাদের উদ্দেশ্যে বলছি, এটা আপনারা ভাবতেও পারবেন না, কত জায়গায় যে কত অপদস্থ হতে হয়েছে বিজ্ঞাপন আনতে গিয়ে, বিজ্ঞাপন আনা, লেটার প্রেসে ছাপা, আপনি চিন্তাই করতে পারবেন, কম্পিউটার নাই, কিছু নাই, তাই না, এক একটা অক্ষর সাজানো হচ্ছে, রাত জেগে পত্রিকা বের করা,
এবং এই মোহাম্মদ খসরুই প্রথম 21শে মেলায় চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার স্টল নিয়েছিলেন, সেটাও 80 দশকের শুরুতে। এবং আমাদের ছবিও দেখতে পাবেন বিভিন্ন জায়গায়, এটার স্টিল ফটোগ্রাফস আছে যে আমরা চলচ্চিত্র বস্তু বিক্রি করছি দ্রৌপদী দেবী বাংলা একাডেমির মেলায়। এবং এই পত্রপত্রিকা বের করা এবং যে জিনিসটার দিকে খুশভাই নজর দিলেন যে ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার ছবি দেখতে হবে, যাদের ছবির সঙ্গে আমাদের মেজাজ যায় আর কি। তারপরে তো কিয়ারোস্তামির আসেনি কিনে, বা এই কোরিয়ার জাগরণ আসেনি, বা চীনের জাগরণটাও আসেনি, আর আসলেও আমাদের পক্ষে তো সম্ভব ছিল না। কারণ যখনই আপনারা দেখবেন যে ইরান বা চীন ফিল্ম ফেস্টিভ্যাল করে বা চলচ্চিত্র নিয়ে আসে এই দেশে, সেগুলো কিন্তু ওদের মেইন স্ট্রিম কতগুলা চটকদারি আমাদের ছবি বা ট্রেডিশনাল ছবি, যেগুলো আসলে কোনো চলচ্চিত্রিক মূল্য ওই অর্থে নেই। আমরা কিয়ারোস্তামি বা মাজেদ মাজেদি সেখানে দেখি না, হ্যাঁ জাফর পানাহি সেখানে দেখি পাই না। ঠিক একই ব্যাপার ঘটে চীনের ছবির ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে কোরিয়া আসলে উত্তর কোরিয়া বেশি অগ্রগামী ছিল তখন, এখন নয়। তো সেই সব ছবিতে আমরা কিছু নেই। এই যে এখন যে জাগরণ আসলো, এই জাগরণটা আসলে আমরা, এটা আপনাদেরই করার কথা, আমরা আসলে ধরতে পারিনি। যে আমরা যদি এশিয়ার জাগরণটা দেখি, যে বিপুল জাগরণ, তাই না, কত বিচিত্র ছবি হচ্ছে। একজনের নাম যদি অহংকার রায়ের কথা বলেন, তারপরে হচ্ছে এই যে কোরিয়ান ডিরেক্টরদের কথা, এই বা আপনার ফিলিপাইনের ডিরেক্টরের কথা, হংকং এর ডিরেক্টরদের কথা, তো সেই সব ছবি নিয়ে আসলে আমরা ওই ধরনের আলোচনাও পাচ্ছি না। এত অফিসে আমি যখন প্রথম যাই, মোহাম্মদ খসরু আমাকে নিয়ে যান, তিনি খুব রাগী মানুষ ছিলেন এবং খুব গালিগালাজ করতেন, এক ধরনের তার মেজাজটাই ছিল সেই রকম। তো আমি গিয়ে দেখি সেখানে, যে জানতাম না যে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ বিএফআই বা ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের মেম্বার ছিল, যার জন্য তারা পাবলিকেশন গুলো পাঠাতো, এবং বাংলা এবং ইংরেজিতে প্রচুর প্রকাশনা এবং প্রচুর বিশাল এক লাইব্রেরি, যে ধরনের লাইব্রেরি অদ্যাবধি কোথাও নেই, আজও নেই বাংলাদেশ সোসাইটির যে লাইব্রেরি চলচ্চিত্র বিষয়ক বইয়ের। এবং আর দেখতে পেলাম যে তার এই যে অল্টারনেটিভ সাহিত্য পাঠের যে বিষয়টা, মেইন স্ট্রিম সাহিত্য তো আছেই, আর সঙ্গীত সম্পর্কে তার ব্যাপক ধারণা, তিনি নিজেই সেতার বাজাবার শিখতেন, খুব চমৎকার বাঁশি বাজাতেন, এবং তার বাঁশি আপনারা শুনতেও পাবেন ইউটিউবে। আমাদের গাজী মাহতাব হাসান একটা ফিল্ম করেছে, এবং সে ঘনিষ্ঠদের একজন, এবং কোনো কাজের কাজ করে থাকলে সত্যিকার অর্থে, আমি বলবো হাসান করেছে, গাজী মাহতাব হাসান আমাদের ফিল্ম সোসাইটির মেম্বার, এবং খসরু ভাইয়ের ভক্ত আমরা যারা, তাদের মধ্যে প্রথম সারির প্রথম জন্ম হাসান কি আমাদের প্রজন্ম আর কি, আমার ঠিক বয়সে ছোট হলো। আর তখন আমরা যারা কাজ করেছিলাম তাদের নাম একটু বলা দরকার আমি মনে করি, মাহবুব আলম, তানভীর মোকাম্মেল, তানভীর ভাই, কাইজার চৌধুরী, তারপরে মুরাদ ভাই, মঞ্জুরে হাসিন মুরাদ, আসতেন হচ্ছে লাইনুল হাশেমি, মুশুদ্দিন সাকিব, এরা হচ্ছে আমরা গিয়ে পেলাম, শামীম আক্তার, শামীম আক্তার, এই শামীম আপা। এবং আমরা যখন গেলাম তখন মুজাহিদ শরীফ, আমি এবং আরো কয়েকজন, তার কিছুদিন পরে আসলো অঞ্জন, জাহিদুর রহিম অঞ্জন, এবং আর অনেকে। আমরা যখন আসলাম তারেক মাসুদ, বিশ্বক মুনির, আমরা একই প্রজন্মের একই ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। তো এইভাবে আমাদের একটা রিলে রেসের মতো আগের প্রজন্মের সঙ্গে পরের প্রজন্মের একটা যোগাযোগ হলো। মোহাম্মদ খসরু যে কাজটি করলেন সেটা হলো যে মানুষের মধ্যে, মানে আমাদের মানে অন্ধ চোখে আলো দিলেন। আমাদের চোখ চলচ্চিত্র পাঠে অভিজ্ঞ হওয়ার পেছনে যে মানুষটির ভূমিকা সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন মোহাম্মদ খসরু। আমাদের বলতে আমি শুধু আমার প্রজন্ম বলছি না, আমার আগের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম বটে, এবং এটা যারা চাকরি চেনেন তারা জানবেন। যখনই তিনি দেখেছেন যে কেউ চলচ্চিত্র বিষয়ে জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, আগ্রহ আছে, তাকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন খসরু ভাই। খসরু ভাইয়ের এই গুণটি ছিল, এবং তিনি এতগুলো পাবলিকেশন করেছেন যে এই পাবলিকেশন গুলো যদি একখানি করে আমরা দেখাই তাহলে আপনারা বিস্মিত হবেন যে এতগুলো পাবলিকেশন অন্য অনেক বিষয় নিয়েই হয়নি, বাংলাদেশের অনেক চর্চা নিয়ে। এবং চলচ্চিত্রকে, যে চলচ্চিত্র একই সঙ্গে হাতিয়ার, সেই জিনিসটা তিনি বোঝানোর জন্য ক্যামেরা যখন রাইফেল বের করলেন একটা, এবং থার্ড সিনেমা যেটা আছে এই ব্রাজিলের যে সিনেমা নোভো, হ্যাঁ সেইটা যে ইশতেহার, সেইটা বিষয়ে যে ক্ষুধানন্দন তত্ত্ব, হ্যাঁ গ্লোবাল রসাদের, এগুলো সমস্ত কিছু বাংলা ভাষায় কলিকাতার আগে আমাদের পত্রিকায় প্রকাশিত হয়েছে ধ্রুপদীতে। আপনারা ধ্রুপদী ষষ্ঠ সংকলন, ধ্রুপদী পঞ্চম সংকলন, এগুলো যদি দেখতে পান, এগুলো এখন অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে। যে মাহতাব হাসান এবং এরা বোধ হয় আরো কেউ কেউ মিলে কাজগুলো করেছে, এবং এগুলো আপনারা পেয়ে যাবেন। এবং মোহাম্মদ খসরু সেই লোক কেউই লেখেনি এখন পর্যন্ত, বই বের করেছে,
যে আপনারা জানেন যে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন, তার বই আছে, এটা যদি দেখা যায়, এখানে পড়া যায়, পড়া যায় না? আচ্ছা, এখানে স্ক্রিনটা বোধ হয় অফ করে রাখা হয়েছে না? আচ্ছা, এই হাসান আছো তুমি? হ্যালো হাসান। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও তো, আমি একটু দেখতে পারবো, বই দেখাই। আমাদের টেকনিক্যাল টিমে যারা আছে একটু, এই সাকির না, আমার বাসা তো দেখা যাচ্ছে না, মানে আমার ব্যাকগ্রাউন্ড নাই আর কি। হ্যাঁ, তাহলে আমি একটু দেখাতাম। জি স্যার, আপনি আলোচনা করেন, আমরা দেখতেছি। আচ্ছা, তো ক্যামেরা যখন রাইফেল করলেন, এই যে ল্যাটিন আমেরিকার ছবি নিয়ে, কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনার ল্যাটিন আমেরিকার ছবি দেখলেই বুঝতে পারবেন সমাজ গঠনে এবং সাম্রাজ্যবাদী শক্তির লড়াইয়ের হাতিয়ার হিসেবে চলচ্চিত্রের কি শক্তি, চলচ্চিত্র কি ভূমিকা রেখেছে। এটা আসলে আমরা তো আসলে বাংলা ভাষায় সে ধরনের টেক্সট পাই না, বাংলা ভাষায় টেক্সট দরকার। সেটা ল্যাটিন আমেরিকা ফিল্ম দেখলে আমরা বুঝতে পারি। হ্যাঁ, ব্যাটেল অফ চিলি দেখলে আপনি বুঝতে পারবেন আইন দেখে কিভাবে সাম্রাজ্যবাদী আমেরিকানরা মেরেছে। হ্যাঁ, বা আরো অনেক ছবি আছে যেগুলো আপনি একদম রাজনৈতিক ছবি। এই করে আমরা একটা ফিল্ম কোর্স করেছিলাম। প্রথম হচ্ছে সতীশ বাহাদুর, আপনার অনেক নাম শুনেছেন, পুনে ফিল্ম ইনস্টিটিউটের টিচার, তার আন্ডারে একটা কোর্স করলাম। তখনই আমরা চলচ্চিত্র বুঝতে পারলাম 80-এর দশকের শুরুতে। আর তারপর পরে আরেকটা কোর্স আমরা করেছিলাম জেমস লি, লন্ডনের লেডি স্কুল থেকে এসেছিলেন তিনি, তার কোর্সটার নাম ছিল থার্ড ওয়ার্ল্ড সিনেমা। থার্ড ওয়ার্ল্ড সিনেমার মধ্যে আমরা প্রথম আসলে আফ্রিকার ছবি এবং ল্যাটিন আমেরিকার কিছু ছবি দেখার ই পাই, এবং খুব সহজে, আমার মনে আছে ডিরেক্টরের নাম মনে নেই, ছোট ছোট ছবি দেখিয়েছিলেন কি করে ল্যাটিন আমেরিকান গেরিলারা কাজ করে। এবং তখনই আমরা বুঝতে পারলাম যে তারা কেন কোনো হ্যান্ডমেড প্রজেক্টার তৈরি করে গ্রামের মধ্যে হঠাৎ করে বিশাল হাটের মধ্যে সিনেমা চালিয়ে চলে যেত, কারণ সাম্রাজ্যবাদী শক্তির সেরা চাই, বা ওদের যে গোয়েন্দারা ছিল বা সরকারও তাদের মদত পুষ্ট ছিল বলে তারা দেখা দিত না, এবং তারা প্রজেক্টর ছাড়িয়ে ছবি ছেড়ে হাও হয়ে যেত, গেরিলাদের কাজ ছিল। এবং একই ভাবে ওসমান সেমেনও চাইতেন যে আফ্রিকা ছবি, এবং তিনিও নিজেও তার বনভূমির মধ্যে ছবি নিয়ে গিয়েছেন, আফ্রিকায় যারা কোনো অক্ষর জ্ঞান নেই তাদের কাছে ছবি নিয়ে গেছেন ছবি দেখানোর জন্য, আত্মজাগৃতির জন্য, জাতীয় জাগরণের জন্য, জাতীয় মুক্তির জন্য, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের সংস্কৃতিকে সংরক্ষণ করার ক্ষেত্রে চলচ্চিত্রের যে সে বিশাল ভূমিকা, সেই ভূমিকা, বিশাল ভূমিকা, সেই ভূমিকার কথা আমাদের জানিয়ে দিয়ে গেছেন মোহাম্মদ খোস। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর মোহাম্মদ খোস আরেকটা কাজ করেছেন যে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলন নামে তার একটা নিজের লেখা, সেই বইটাতেও তিনি সংসদ আন্দোলন কি এটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, যে কিভাবে আসলে এক ধরনের সংসদ আন্দোলনের কর্মীকে ডাইহার্ট হতে হয়, তার এক ধরনের প্রতিজ্ঞা থাকতে হয়, কমিটমেন্ট থাকতে হয়, এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সে আলো দিয়ে আলো জ্বালাবে। যেমন আজকে আপনারা আমাকে দেখেছেন, আমার কাছে এটা ভালো লেগেছে এই জন্য যে আপনার কয়েক যদি 5 জনের শোনেন তাহলেও এটা আমি মনে করবো আমার অর্জন, এবং এটি 5 জনে যদি শোনেন আমি বুঝতে পারবো যে মোহাম্মদ খসরু স্কুল এখনো তার প্রদীপ জ্বলছে, এবং সেটার আলোকেই আমি কথা বলছি, কারণ যেহেতু আমি এটার সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত হয়েছি। তিনি ঋত্বিক ঘটকের সাক্ষাৎকার নিয়েছেন যখন 74 সালে, খুব সম্ভবত 73 সালে, ঋত্বিক ঘটক তখন অসুস্থ, আপনার অনেকেই জানেন বলে তিনি সাক্ষাৎ নিয়েছেন, সেটা খুব ইম্পর্টেন্ট একটা সাক্ষাৎকার। ঋত্বিক ঘটকের অনেক সাক্ষাৎ আছে, দুটি খুব সবগুলো যে ইম্পর্টেন্ট তা নয়, কয়েকটি সাক্ষাৎকারের একটি হচ্ছে মোহাম্মদ খসরু নেওয়া। তখন ঋত্বিক ঘটকের সাক্ষাৎকার নেওয়া বিশাল চ্যালেঞ্জ ছিল, তিনি সেই সাক্ষাৎকার নিয়েছেন, এবং দীর্ঘ সাক্ষাৎকার তিনি খুঁটিয়ে প্রশ্ন করেছেন, প্রয়োজনীয় প্রশ্ন গ্রহণ করেছেন। তার একটি বই আছে সাক্ষাৎকার চতুষ্টয়, অবশ্য সাক্ষাৎকারটা আপনি অন্য অনেক জায়গায় পড়তে পারবেন আপনার, কারণ বিভিন্ন জায়গায় ছাপা রয়েছে। সাক্ষাৎকার চতুষ্টয়ে তিনি রাজেন তালুকদারের সাক্ষাৎকার নিয়েছেন, সামাজ আহির সাক্ষাৎকার নিয়েছেন, ঘটকের সাক্ষাৎকার, এবং গোপাল কৃষ্ণ সাউথের ফিল্ম ডিরেক্টরদের মধ্যে প্রথম সারির প্রথম জন যাকে বলা হয়, বহু পুরস্কার পেয়েছেন, বিদেশি ফরাসি গভর্নমেন্টের সবচেয়ে বড় পুরস্কার যেটা বিদেশিরা পেয়ে থাকে সেটা পেয়েছেন। এই আদুর গোপাল কৃষ্ণের দীর্ঘ সাক্ষাৎকার আছে। আর মোহাম্মদ খসরু কি করেছেন, আপনারা একবার চিন্তা করে দেখেন, মোহাম্মদ খসরুর সঙ্গে এই সত্যজিৎ রায়, মৃণাল সেন বা ঋত্বিক ঘটকের আদুর গোপাল কৃষ্ণ সাউথের ডিরেক্টরের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল, এবং মোহাম্মদ খসরু এই যোগাযোগের মধ্য দিয়ে কি করে এই দেশে চলচ্চিত্র চর্চাকে, চলচ্চিত্র বিদ্যাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, এই জন্য অনেক আগে তার চিঠিপত্র লেনদেন দেখে আপনারা বুঝতে পারবেন, পুনা ফিল্ম ইনস্টিটিউটের টিচারদের তিনি লিখছেন, যে বিশেষ করে
যে সতীশ বাহাদুর এবং পিকে নায়ার, যিনি পিকে নায়ার ছিলেন আর্কাইভের দায়িত্বে, এই দেশে একটা আর্কাইভ প্রতিষ্ঠা করা এবং চলচ্চিত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করা, ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা, এই ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। লক্ষ্য করে দেখেন, ফিল্ম সোসাইটি, আর্কাইভ, চলচ্চিত্র বিষয়ক প্রতিষ্ঠান মানে ইনস্টিটিউট গড়ে তোলা, এসব বিষয়ে তিনি, এগুলো আমার মুখের কথা নয়, কারণ আপনারা দ্রৌপদী যে ষষ্ঠ সংকলন আছে সেখানে তার চিঠিপত্র ছাপবেন, যাদের সঙ্গে চিঠি লিখেছেন, সত্যজিৎ রায় থেকে শুরু করে অনেক বিখ্যাত লোকের সঙ্গে তার চিঠিপত্র, সেই চিঠিগুলো একটা অমূল্য দলিল, আর্কাইভাল ভ্যালু আছে সেই চিঠিগুলো। তো সেখানে আপনারা সেই জিনিসটা দেখতে পাবেন যে তিনি কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কি বলছিলেন। এগুলোর মধ্য দিয়ে আমরা মোহাম্মদ খসরুর দর্শনটা, মোহাম্মদ খসরুর ভাবনাটা বুঝতে পারি। সক্রেটিস সম্পর্কে একটা কথা বলা হয়, যদি আমি তুলনা করে বলছি না, কথাটাকে প্রাসঙ্গিকতা ধরে আমি কথা বলতে চাচ্ছি, যে হুই ইজ সক্রেটিস? সক্রেটিস ইজ দ্যাট গাই হু ডাজ নট, হি হু ডাজ নট রাইট, যে কোনো লেখেনি, বলে গেছে। খসরু ভাই অনেক কথা বলে গেছেন, লেখেননি, কিন্তু যদিও তার লেখালেখি একেবারে যে কম তাও নয়, কিন্তু এই যে বলে গেছেন এবং একটা প্রজন্ম তৈরি করেছেন, খসরু ভাইয়ের সঙ্গে টিএসসি তে, ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে গেলে, আজিজ সুপার মার্কেটে গেলে, কিংবা ঢাকার বাইরে গেলে, আমরা দেখেছি যে রাজশাহীতে আমি গিয়েছি ঋত্বিক নিয়ে আলোচনা করতে, সেখানে আমরা দেখেছি যে প্রচুর নবীন প্রজন্মের ছেলে মেয়েরা মোহাম্মদ খসরুকে চেনে, তিনি কালো হাতে তিনি তার সঙ্গে যোগাযোগ রাখতেন, কোন ছেলেটাকে দিয়ে কি কাজ হবে, সাংগঠনিক কাজ হবে, চলচ্চিত্রকে শ্রদ্ধা করবে, তার ভাবনা চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রকাশ পেতে পারে, চলচ্চিত্রকে বিষয় ছিল তার, সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি রাজশাহীতে দেখেছি প্রচুর বিখ্যাত ব্যক্তিবর্গ তো ছিলই, সাধারণ মানুষের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন, ছেলেপেলেদের সঙ্গে যোগাযোগ রাখতেন, একদম নতুন প্রজন্ম যারা তার একেবারে 30 বছর ছোট, এরকম ছেলেপেলের সঙ্গে যোগাযোগ রেখে তিনি চলচ্চিত্র কি এটা বুঝতে চেষ্টা করার চেষ্টাটা তিনি করতেন। এবং চলচ্চিত্র বিষয়ে আমরা যখন চলচ্চিত্র আন্দোলন কিংবা চলচ্চিত্র বিদ্যা চর্চা এগুলো নিয়ে কথা বলব, তখন আমি মনে করি মোহাম্মদ খসরু একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। এবং আমরা যখন চলচ্চিত্রগুলো করেছি তখন বিভিন্ন সেশন করেছি, মনে আছে ফাসবিন্ডার মারা যাওয়ার পরে আমরা ফাসবিন্ডারের উপর বিশাল একটা সেশন করেছি, একজন ফেডারেশন থেকে করেছিলাম, কিন্তু আমরা মূলত উদ্যোক্তা ছিল বাংলাদেশ চলচ্চিত্র সংসদ। চুফো মারা গেলেন হঠাৎ করে, খুব সম্ভবত 80s এ আর কি, আর্লি 80s, 83-84, এরকম আমার এক্সাক্ট ডেটটা মনে নেই। আমরা টুফোর একটা সেশন করলাম আলিয়াস প্রসেসে এবং একটা পোস্টার করলাম, পোস্টার সাইজ পোস্টার, বিশাল পোস্টার, এবং ফরাসিরা অভিভূত হয়ে গেল, বলো যে তোমরা এরকম ভাবে বোঝো। এবং আমরা ডিসকাশন করলাম যখন এই 400 ব্লোজ বা সুলেশিন আদি ছবি নিয়ে, তারাও খুব অবাক হয়ে গেল। ককটো নিয়ে একটা সেশন করেছিলাম, তো ককটো নিয়ে সেশন করার পর ফরাসিরা বলছে যে, ফরাসিরা খুব বসে ওটা ফান করে বলেনি, সিরিয়াস বলছে যে খুব সিরিয়াস ফরাসি লোক ছাড়াও কিন্তু ককটো বুঝতে পারে না। এই ধরনের এই যে আয়োজন গুলা করতাম আমরা, তখন ইন্ডাস্ট্রির লোকজনও আসতো। আমার একটা মনে আছে ববিতা এসেছিলেন, তখন তিনি বোধহয় বিয়ে করেছেন তার নতুন হাজবেন্ড, সেই সময় অনেক আগে গাইড হাউস মিলনায়তনে, এই যে মহিলা সমিতি মিলনায়তনের মঞ্চের পাশে আর একটা গাইড হাউস মিলনায়তন ছিল, এখানে তার পাশে, সেখানে আমরা একটা ফ্রেঞ্চ সেশন করেছিলাম, খুব তো 80 বা 81 ছিল, অনেক বছর আগের কথা, এক্সাক্ট ডেটটা মনে নেই, কিন্তু আমরা খুব তরুণ বয়সে এটার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম, যার জন্য 40 বছর আগের ঘটনা আপনি বলতে পারছি আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে এখনো চলচ্চিত্রের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল নই, চলচ্চিত্র বিদ্যা এক চোখ খুললেই যে চলচ্চিত্র বোঝা যাবে এমন কোনো কথা নয়, এত সহজ নয়, কোনো মাধ্যমে এত সহজ নয়, তাহলে সব মানুষই অনেক পেন্টিংস তো বই খুললেই দেখা যায়, মানুষ পড়েন, দেখেন না কেন, এখন তো পড়েও না। একটা জিনিস হচ্ছে কি যে মানুষের চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, এটা খুব দুঃখজনক। যেমন আজকের দিনে একটা মানুষ বিভূতিভূষণও কিন্তু পড়তে পারে, সিরিয়াস ছবি তো দেখে না, মানিক বন্দ্যোপাধ্যায় পড়তে পারে না, বাংলায় যারা পড়বে তারা না, শুধু যারা বাংলায় পড়ে তারাও তো অরিজিনাল বই পড়ে না, আমি যত খুঁজে রাখি, কারণ আমার বন্ধু বান্ধবরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন মানে সিনিয়র মোস্ট টিচার, এবং আমার বন্ধুরা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারাও আছে, আমি নিজেও শিক্ষকতা করেছি, দেখেছি যে কোথায় যেন একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে, যে শিল্প সাহিত্যের চর্চাটাই যেন যেমন ঘোলাটে হয়ে গেছে, যে একজন একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়ে কথা বলে না, বিভূতিভূষণ বলে কথা বলে, রুবেন্দ্র দাস নিয়ে কথা বলে না, কাজী নজরুল ইসলাম নিয়ে কথা বলে, জসীমউদ্দীন নিয়ে কথা বলে। এবং আমার কাছে মনে হচ্ছে যে
চলচ্চিত্র যারা করবে তারা যে শুধু চলচ্চিত্র করে দেখবেন, যারা চলচ্চিত্র করেছে তারা কিন্তু অন্য মাধ্যমের প্রতি ভীষণ আগ্রহী ছিল, এবং একটা সাহিত্যের মধ্যে কিন্তু একটা কবিতার মধ্যে একটা গল্পের মধ্যে চলচ্চিত্র উপাদান থাকে, না হলে কেন এত সাহিত্য কেন্দ্রিক ছবি হলো? সাহিত্য কেন্দ্রিক ছবি তো প্রচুর বিখ্যাত ছবি আছে, এইসব ছবিগুলো চিন্তা করুন, অধিকাংশ সুযোগ কাহিনী থেকে নেওয়া। আমাদের যে বিখ্যাত ছবির কথা যদি আমরা বলি, বাড়ি, নদী ও নারী, পিতাশিক্ষী নদী, এই সবই তো আপনার সাহিত্য কেন্দ্রিক, তাই না? লাল সালু মান যেরকমই থাকুক সাহিত্য কেন্দ্রিক ছবি হয়েছে। সাহিত্যে কোথায় সঙ্গীত আছে, সাহিত্যে কোথায় চলচ্চিত্র বা ভিজুয়ালস আছে, সাহিত্যে কোথাও জোরাল সংলাপ আছে, এই জিনিসগুলো কিন্তু সাহিত্য পড়ার মধ্যে দিয়ে। যে কোনো মিডিয়া সম্পর্কে আপনি যদি অভিনিবেশ সহকারে গভীর ধ্যানের মধ্যে দিয়ে পাঠ করেন, জীবনানন্দ দাশ বা বিভূতিভূষণ কিংবা মানিক কিংবা নজরুল, তার মধ্যে দিয়েও কিন্তু আপনার আত্মজাগৃতি করতে, সেই জাগরণটা চলচ্চিত্র যখন দেখতে যাবে তখন সেটার সঙ্গে সম্পৃক্ত আপনাকে অনেক বেশি দ্রুত চলচ্চিত্র অনুধাবন। খসরু ভাইকে আমি দেখেছি যে তিনি সাহিত্য পড়তেন, বিষয় হচ্ছে পড়ালেখা তার ব্যাপক ছিল, এবং তিনি বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করে যারা চলচ্চিত্র বিষয়ে ভাবতেন না তাদের ভাবিয়েছেন, যারা চলচ্চিত্র বিষয়ে লিখতেন না তারা লিখতেন, আবার এমনও তো আছে যারা চলচ্চিত্র দেখেন তারা লিখতে পারেন না, যার ফলে হয়েছে কি আমরা যখন লেখালেখির কথা দেখি, আপনার যখন চলচ্চিত্র পত্র কিংবা ধ্রুপদী পত্রিকা দেখবেন তখন দেখবেন যে শামসুর রহমান লেখা আছে, শওকত ওসমানের লেখা আছে, মহাশ্বেতা দেবীর লেখা আছে, হয়তো তিনি তখন কলকাতায় লিখছেন না, তার আগে আমাদের পত্রিকায় লিখছেন, এরকম নানান বিখ্যাত লোকের লেখা আছে। মোহাম্মদ খসরু অর্জনের আরো একটা বড় দিক হচ্ছে যারা চলচ্চিত্র নিয়ে ভাবতেন না লিখতেন না তাদের দিয়ে ভাবিয়েছেন লিখিয়েছেন, এবং তার ফলে যেটা হয়েছে যে তারা তো বড় ভাবুক কবিতার জগতের বা সাহিত্যের জগতে, তাদের ভাবনাতে সম্পৃক্ত হয়েছে। বিলাল চৌধুরী প্রচুর লিখেছে, মাহমুদুল হককে দিয়ে লিখেছে, এবং এই নাটকের লোকেরা আসছে সবাই, আসাদুজ্জামান নূর ভাই সম্প্রতি গতকালই তো লোক চলে গেলেন, ফরিদি ভাই আসতেন, হুমায়ুন সুবর্ণ আসতো, আর আরেকটা জিনিস বলি যে আমাদের এখানে যে এই যে চলচ্চিত্র সংসদ আন্দোলনের মধ্যে দিয়ে যে চলচ্চিত্র শিক্ষা, তার পাশাপাশি আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলি, যার মূল বিষয়টাই হচ্ছে ভারতের পুনা ফিল্ম ইনস্টিটিউট, তাদের সবার কিন্তু বেস এবং তারা যে ওখানে গিয়ে ভালো করেছিল বা সুযোগ পেয়েছিল সেটার মূল কারণ কিন্তু চলচ্চিত্র সংসদ, যেমন বাদল রহমান, সালাহউদ্দিন জাকি, এদের জেনারেশন থেকে শুরু বা একদম পরবর্তী যারা এখনো যাচ্ছে বা আগে মাঝখানে জেনারেশন, যেমন জাহিদুর রহমান, এরা সবার বেস কিন্তু এখানে। আর মজার ব্যাপার হচ্ছে যে যারা চলচ্চিত্র সংসদ আন্দোলন করেছে তারাই কিন্তু ম্যাক্সিমাম ছবি মেনে বানিয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সংসদেরই ফসল কিন্তু তানভীর মোহাম্মদ, রঙিন সংসদ আন্দোলনেরই ফসল কিন্তু হচ্ছে তারেক মাসুদ, এবং চলচ্চিত্র সংসদ আন্দোলন যদি বাংলাদেশ চলচ্চিত্র সংসদ না, চলচ্চিত্র সংসদ করেই কিন্তু বিকশিত হয়েছে শুধুল ইসলাম, এরাই তো বেশি পরিমাণে ছবি করেছেন, এবং সূর্যদিগল বাড়ির মুশিউদ্দিন শাকির বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, এদের বাইরে কয়টা চলচ্চিত্র হয়েছে, যারা পুনায় পড়ালেখা করেছে তারা কিন্তু বেস করে গেছে চলচ্চিত্র সংসদ, এবং বেসটা যখন করে গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে কে আপনার মধ্যে জাগরণ এসেছে, কে প্রধান ব্যক্তি, তাকে আমরা প্রতিক্রিয়া করি এই বিকল্প বিদ্যা চলচ্চিত্র বিদ্যা পাঠের, তিনি হচ্ছেন মোহাম্মদ খসরু। এবং এই যে নানান ভাবে অল্প সময়ের মধ্যে একটু বেশি বলা সম্ভব নয়, আপনাদের সঙ্গে একটু এক্সপিরিয়েন্স করা দরকার আছে, আমি হাসান যদি থেকে থাকে, কাজী মাহতাব হাসান, আমি তাকে বলবো, কারণ ও একটা ডকুমেন্টারি ফিল্ম করেছে খসরু ভাইয়ের উপর, ওইটা দেখলে আপনি অনেক ভালো ধারণা পাবেন খসরু ভাইয়ের সঙ্গে। হাসান তুমি কি একটু কানেক্ট হবে? এটা কি ইউটিউবে আছে? ইউটিউবে আছে, হ্যাঁ ইউটিউবে আছে, আপনারা ওটা অবশ্যই দেখবেন, খুব সুন্দর, খসরু ভাইয়ের বাঁশি শুনতে পাবেন, পত্রিকা গুলোর ই দেখতে পাবেন, আপনারা যাদের চিন্তাও করতে পারবেন না সেরকম, আমার কাছে আছে স্যার পিডিএফ ফাইল গুলো আমি কাল করে। আচ্ছা, আর ওই যে ছবিটাও দেখতে বলবো, অরি লংলোয়া বলে একজন ছিলেন ফরাসি, লংলোয়া হচ্ছে গিয়ে আর্কাইভিস্ট, এবং তিনি রক্ষা করেছিলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সঙ্গে ছবি, সেই আর লংলোয়া মারা যাওয়ার পরে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ থেকে একটা ফোল্ডার বেরিয়েছিল, হয়তো আমাদের দেশে লংলোয়ার নামও শুনে না, লংলোয়া এত পাওয়ারফুল যে কোনো মন্ত্রীর চেয়ে ক্ষমতাবান মনে করা হতো চলচ্চিত্র সংস্কৃতির ক্ষেত্রে, আন্দ্রে বাজা যেমন একদিকে ইসে
বের করে, কাইয়েদু সিনেমা বের করে, কাইয়েদু সিনেমার নাম তো শুনেছো, কাইয়েদু সিনেমা জি স্যার, ওটা তোমরা একটা তো, অনুবাদ হইছে স্যার, ওটা একটা আমাদের ওয়েবিনার আছে স্যার, ওই যে আচ্ছা সিনেমা কাকে বলে মাহমুদ হোসেনের, হ্যাঁ হ্যাঁ সিনেমা কাকে বলে, কেস গুলো সিনেমা, হোয়াট ইজ সিনেমা, আরো অনেক লেখা আছে আমার কাছে, ইস্যু হচ্ছে স্পেশাল ইস্যু ছিল এই আন্দ্রে বাজার নিয়ে, আপনাদের স্ক্রিনটা তোমরা তো দিলা না, তাহলে আমি স্ক্রিন আন্দ্রে বাজার বই দেখাতে পারতাম, কাইয়েদু সিনেমা দেখাতে পারতাম, ওটার অনেক স্পেশাল এডিশনও আছে আমার কাছে, তো আমরা একসময় ফ্রেন্ড শিখেছিলাম বলে ওগুলো একটু পড়তে পেরেছিলাম সেই সুবাদে। লংলোয়া, লংলোয়া এত সাচ এ গ্রেট ম্যান, সোভিয়েত ইউনিয়ন থেকে কালচারাল মিনিস্টার এসেছিল প্যারিসে, তখন লংলোয়াকে বলছিল যে আপনি এসে আয়োজন করেন আর্কাইভে ই দেখানোর জন্য, সিনেমাটিক প্রসেস নাম শুনেছেন নিশ্চয়ই না, সিনেমাটিক প্রসেস এ আইজেনস্টাইন এর অক্টোবর ছবি, নাম শুনেছেন অক্টোবরে, নালে অবশ্যই দেখবেন অক্টোবর ছবি, মিউজিক পর্যন্ত ছবি না শুধু মিউজিকটাও ব্যান্ড ছিল আমেরিকাতে, যে ওই মিউজিক শুনলে আমেরিকায় বিপ্লব হয়ে যেতে পারে এই ভয় পেতে, তো ওই কি কারণে যেন একটা ভালো প্রিন্ট ছিল এখানে, কি একটা অকেশনে আসার পরে বাংলাকে বলা হয়েছিল, তখন হচ্ছে যে আপনার এসে ফরাসিদের সাংস্কৃতিক মন্ত্রী ছিলেন হচ্ছে আন্দ্রে মালরো, মালরো আমাদের 71-এর যুদ্ধে খুব বড় ভূমিকা রেখেছেন এবং যুদ্ধে যেতে চেয়েছিলেন, মালরো খুব বিখ্যাত ডাকসাইটে মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী ফরাসি গভর্নমেন্টের, সে রিকোয়েস্ট করেছিল, বলেছিল যে ও রুশ দেশে কালচার মিনিস্টার এসেছে, আমি তাকে অক্টোবরটা দেখাতে চাই আমাদের এখানে আলোচনা করতে চাই, এবং সে বলেছিল যে লংলো বলেছিল যে সম্ভব না কারণ আমার প্রোগ্রাম সাজানো আছে যেভাবে ছবি, এবং এই জন্য তখন আন্দ্রে মালরো লংলোয়াকে স্যাক্ট করেন, এবং তখন ভয়াবহ ঘটনা ঘটে যায় প্যারিসে, সবাই রাস্তায় নেমে আসে, যারা রাস্তায় নেমে আসে তাদের নাম শুনলে আপনাকে ঘাবড়ে যাবে, গদার ট্রুফো থেকে শুরু করে যারা যারা আছে, হ্যাঁ সবাই নেমে এসেছে, এরা এসে প্রতিবাদ জানিয়েছে যে রিইনস্টিট করতে হবে লংলোয়াকে, লংলোয়া ইজ লংলোয়া, এবং তখন গভর্নমেন্ট বাধ্য হয়েছে লংলোয়াকে আবার রিইনস্টিট, সেই লংলোয়াকে আমরা কিন্তু জানতাম না, আদ্রে বাজার কে আমরা জানতাম না, আমার বলার পেছনে কারণ হচ্ছে কৌশলে জানিয়েছে, এবং কাইয়েদু সিনেমা, কাইয়েদু সিনেমা অর্থাৎ সিনেমা পত্র, চলচ্চিত্র পত্র কিন্তু কাইয়েদু সিনেমা নাম থেকেই বাংলা করা হয়েছে, আসলে আমরা যে চলচ্চিত্র পত্র তার নাম কি জিজ্ঞেস করেছে যে কাইয়েদু সিনেমা থেকে কিটা করেছেন, হ্যাঁ তুমি ধরলা করতে পারছো আমাকে বললো আর কি, তো এই হচ্ছে মোহাম্মদ খসরু বলতে শেষ, আমি একটু হাসানকে চাচ্ছিলাম যে ও যদি একটু ই দেয়, হাসানকে আসো, জি স্যার, গাজী মাহতাব হাসান, গাজী মাহতাব হাসান আছে না যে চলচ্চিত্রটি করেছে, ও কি কানেক্ট হয়েছে দেখো তো একটু, গাজী মাহতাব হাসান আসো, আচ্ছা নেই, ওকে এখন যদি কেউ কিছু স্পষ্ট করে আমি একটু সময় দিই, এখানে অনেকেই দেখতে পাবো কতজন কানেক্ট হয়েছে, হাসান বলো কতজন কানেক্ট হয়েছে, কেউ হাত তুলেছে কি, হাত রেজ করেছে কেউ, হাত হাত রেজ করেছে কেউ, প্লিজ রেজ ইওর হ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং রিগার্ডিং মোহাম্মদ খসরু অর ফিল্ম সোসাইটি মুভমেন্ট ইন বাংলাদেশ, আপনি হাত তুলবেন, কেউ যদি ফিল্ম সোসাইটি মুভমেন্ট সম্পর্কে বা মোহাম্মদ খসরু সম্পর্কে জানতে চান, যদি আমার জানা থাকে আমি আপনাদেরকে বলবো, আর আপনাদের যদি না থাকে আমি আপনাদের বারবার রিকোয়েস্ট করব যে সত্যজিৎ আর ঋত্বিক এরা একটা ছবি অনেকবার দেখেছেন, আমরা কয়বার দেখি, আমরা তো দেখি না, সুতরাং চলচ্চিত্র তো আপনার একটা মুভিং ইমেজ তাই না, সেটা দেখার জন্য আপনার অনেকবার একটা ছবি দেখার অভ্যাস করেন, বারবার দেখেন, কোনোদিন যদি সুযোগ পাই আপনাদের নিয়ে আমি ছবি দেখবো, তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে ছবির মধ্যে কত কিছু আমরা দেখি না দৃশ্যমান, কিন্তু তবুও এটা আসলে এত সহজ নয় এই জিনিসটা যেন আমরা, ওকে, এবং স্যার আপনি তো বলছিলেন যে আমাদের ফ্যামিলি নিয়ে যদি একটা করা যায় শততম জন্মবার্ষিকী ওনার, কিন্তু হ্যাঁ আমাদের তো স্যার তাহলে এখন ফ্রেন্ড তো স্যার আমাদের শিডিউল করা স্যার, মানে এক্সট্রা আমরা করতে পারি স্যার যদি আপনার তোমার এটা সেটা করা হলে মানে তুমি ভার্সিটি ক্যালেন্ডার, আমি যদি তোমার ওইভাবে আয়োজন না করে এত বড় আয়োজন, ধরো সবাইকে দেখে আসতে বলি ফেলিনি অ্যাটলিস্ট ধরো তিন চারটা ছবি, নাহলে তো আসলে কথা বলে লাভ নেই, ডলচে ভিটা কিংবা স্টাডা এবং এইট এন্ড হাফ বা যে কোনো একটা ছবি নিয়ে, ধরো ফেলিনি ইজ সো টাফ দ্যাট ইউ ক্যানট কমপ্লিট ইউর ডিসকাশন সিঙ্গেল ডে অর টু অর থ্রি আওয়ার,
স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি কি কোয়েশ্চেনটা করব? জাহিদ, জি হ্যাঁ 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 প্রশ্ন করেন আপনি। আমার প্রশ্নটা হচ্ছে, খসরু ভাই যখন মারা যান, তিনি হচ্ছে একটা লাইব্রেরি করে যান তার বাসার ওখানে আর কি, যেখানে তার বইগুলো আছে, তো ওটা নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা, তাদের তার বইগুলা সংরক্ষণ করার ব্যাপারে বা ওইটার ব্যাপারে পরবর্তীতে কোনো কিছু করার? আমাদের ওই এটা নিয়ে আমি কয়েক মাস আগে, করোনা শুরু হওয়ার আগেই মার্চে গিয়েছিলাম। তো ছবিগুলো, বইগুলো সংরক্ষিত আছে, বই ছাড়াও অনেক ডকুমেন্ট আছে যেগুলো আর কারো কাছে নেই বাংলাদেশে, সেগুলো সংরক্ষিত অবস্থায় আছে। তো এটা হয়েছে যে যেহেতু ঘোষ ভাই হঠাৎ করে মারা যান, তাদের এটা একটা পৈতৃক সম্পত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এখন পর্যন্ত এটাকে কোনো ট্রাস্ট করা হয়নি, যার জন্য সেখানে আমরা আশানুরূপ কাজ করতে পারছি। কিন্তু তার ভাইরা খুবই তৎপর, সেগুলো সংরক্ষিত আছে, এবং সেই চিঠিপত্র গুলো যেগুলো কথা আপনাদের বললাম, পুরোনো পাবলিকেশন যেগুলো একসময় পাওয়া যাবে না, যে লংলোয়ার মৃত্যুতেও যা পাবলিকেশন হয় বাংলাদেশে, এটা তো একটা বড় ঘটনা না, চৌফোর জন্য হয়। এবং আমাদের আরেকটা বড় অর্জনের কথা খুঁজতে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে হীরালাল সেন ফার্স্ট ফিল্ম মেকার, আপনারা লক্ষ্য করে দেখবেন অনেকে অনেক কথা বলে, কিন্তু 84 সালে আমি খসরু ভাই এবং আরেক বন্ধু আবদুল্লাহ মাহমুদ, তিনি ক্যান্সারের টিকা ছিলেন, মারা গেছেন আমেরিকা, তিনজন এই হীরালাল সেনের বাড়ি মানিকগঞ্জ, মানে কি অভিজ্ঞতার কথা হিসেবে আমি লিখি, সেটা আমাদের ছাপা হয়েছে, পত্রিকা ছাপা হয়েছে, এগুলোর পরে সব হীরালাল নিয়ে কথা বলছে আর কি। এবং হৈমন্তী ব্যানার্জি এসেছিলেন ঋত্বিক ঘটকটি একটা সেশন করতে, সেই হৈমন্তী ব্যানার্জি 5 দিন ব্যাপী আমাদের ওয়ার্কশপ করেছিলাম ঋত্বিক ঘটকের উপর, সেইখানে লেকচারটার নাম ছিল হীরালাল সেন স্মারক বক্তৃতা। হীরালাল সেন নিয়ে কোনো কিছুই হয়নি এই দেশে, এগুলো কাগজে পত্রে আছে এবং বিশাল পোস্টার ছাপা হয়েছিল হীরালাল সেন কে। আর এই জাহিদ যেটা বললেন যে হ্যাঁ, আমাদের বইগুলো সংরক্ষিত আছে, তবে এই করোনা কালের জন্য আমরা জি স্যার থ্যাংক ইউ। আমার একটা বলতে, হ্যাঁ কে বলেন, আরেকটা প্রশ্ন নেই বলেন, হ্যাঁ হাসান বলো। হ্যাঁ জি স্যার, মানে জি স্যার, আমাদের মানে আমার প্রশ্নটা স্যার, আমাদের মানে সিনেমা দেখার জায়গা থেকে, মানে আপনারা যেভাবে সিনেমা দেখছেন স্যার, যে আপনারা ওই যে সোভিয়েত কালচারাল সেন্টার কিংবা আলিয়াস ফ্রসে যে যেভাবে সিনেমা দেখছেন, কিন্তু আমরা স্যার, আমাদের প্রজন্ম, আমরা টেলিভিশন থেকে সিনেমা দেখা শুরু স্যার, এবং ওই অর্থে আমরা হলে আসলে যেতে পারিনি, আমরা অফিসল থেকে আসলে হলে যাওয়া এক ধরনের অপরাধ ছিল। তার এরপরে যখন মোটামুটি সিনেমা দেখা শুরু হয়েছে আর কি, যে সিরিয়াসলি সিনেমা দেখতেছি, তখন ল্যাপটপে কিংবা ফোনের স্ক্রিনে। এখন স্যার মানে কয়েক বছর দেখার পরে মনে হচ্ছে যে আসলে আমি কিছুই দেখি নাই, বা একটা ইমেজ যে 8.5 এর যে একটা বিশাল একটা ইমেজ, এটা যে ডেপথ স্যার, এটা আসলে ধরাই যায় না একটা বিশাল একটা পর্দা ছাড়া। তো এই যে স্যার একটা গ্যাপ, যে আপনাদের সিনেমা পড়া এবং বোঝার জায়গা থেকে আমাদের প্রজন্মের সাথে যে স্যার এই জায়গাটা, এটা এটা কি আসলে স্যার কোনোভাবে কিংবা আমাদের কোনো সাবস্টিটিউশন আছে স্যার, যে এটা আসলে হলো যে, এটা আসলে আমরা তো অনেক বিষয় আছে, আমি এই প্রশ্নটা নিয়ে শেষ করব, আমার আবার 6:30 এক জায়গায় কানেক্ট হতে হবে, একটু দেখতে হবে। হ্যাঁ আমি তোমাকে এই প্রশ্নটা উত্তর দিচ্ছি, সবার উদ্দেশ্যে বলছি যে ছবি দেখার কোনো বিকল্প নেই এটা ছাড়া, আর ছবি প্রপারলি দেখতে হবে। আমার ওই যে ল্যাপটপ আছে, এখন কিন্তু বড় বড় স্ক্রিন আছে, 52 ইঞ্চি 54 ইঞ্চি টেলিভিশন আছে, তাই না? ওইটা স্ক্রিনটা কিন্তু অনেক বড়। আর এটা লক্ষ্য করে দেখবা যে এত সস্তা এখন প্রজেক্টর হয়ে গেছে, একটা প্রজেক্টর কিনে একটা ফিল্ম দেখানো, প্রজেক্টর তো এখন অনেক কিছু, প্রজেক্টরের সঙ্গে ই করা যায়, তোমার পেন ড্রাইভ লাগানো যায়, তাই না? তো প্রজেক্টরে পেন ড্রাইভ লাগিয়ে তুমি বড় করে দেখো না, ওয়ালে ফেলে দেখো, বা একটা স্ক্রিন কিনে নাও, কয়জনে কয় টাকা লাগে, সবাই মিলে যদি ফিল্ম সোসাইটি মুভমেন্ট করতে পারে, ওখানে কিন্তু চাঁদা দিয়ে সদস্য হতো সবাই, তো চাঁদা দিয়ে একটা প্রজেক্টর কেনা যাবে না, একটা স্ক্রিন কেনা যাবে না, এবং সেইভাবে ছবি দেখে ছবি নিয়ে ডিসকাশনে বসতো, কারণ হলো তোমার চোখের মনি দিয়ে তুমি যা দেখবে আমি কখনোই তা দেখতে পাবো না, সম্ভব না, বৈজ্ঞানিক ভাবে সম্ভব না, কোনো আবেগের কথা নয়, তুমি যা দেখবে তুমিই দেখবে, আমি যা দেখবো আমি দেখবো, যখন তোমার দেখাটা আমি আমাকে আমি শুনবো, আমার দেখাটা তুমি শুনবে, তখনই কিন্তু চর্চা, এটার নামই চর্চা, আদারওয়াইজ এটা চর্চা নয়, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার হয়ে গেল। সুতরাং যে সামষ্টিক চর্চার কথা বলছো, সামষ্টিক চর্চা ছাড়া আমাদের দেশে কোনো উপায় নেই, কারণ হচ্ছে যে এটা দরকার এই জন্য যে আমাদের দেশে তো আসলে সিনেমা হলগুলোতে ইচ্ছে করলে তুমি পুরোনো দিনের মুভি দেখতে যাবা, একটা সত্যজিৎ বা ঋত্বিক দেখতে যাবো, এটা সম্ভব নয়। কিন্তু বাইরে কিন্তু ও যদি চায় যে একটা গদার দেখি, সে খুঁটে খুঁটে বের করতে পারবে যে অমুক জায়গায় গদার চলে, অমুক জায়গায় পুরোনো ছবি দেখানো হয়। একই সমস্যা আমাদের সর্বক্ষেত্রেই, আমি ইচ্ছা করলেই আমি জয়নুল আবেদিন কামরুল হাসানের ছবিগুলো দেখে আসতে পারি, এরকম না, মানে কোনো গ্যালারি হয়নি, মডার্ন আর্ট বা কন্টেম্পোরারি আর্ট গ্যালারি নাই, এবং ছবি দেখার আয়োজন নেই, ছবি বড় স্ক্রিনে ছবি দেখা,
এবং ডিসকাস করা, এর মধ্যে দিয়ে লেখা বেরিয়ে আসবে। আর একটু একটু লেখার অভ্যাস করতে হবে। আসেন আর কেউ কিছু বলবে? স্যার আমাদের একটা অ্যানাউন্স যে মানে যারা এখানে আছেন যে ইভলিউশন ফর্মটা আমাদের এই কমেন্টে দেওয়া আছে, একটু ওইটা ফিল আপ করেন সবাই। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা একটা প্রশ্ন নিতে পারি। আতিয়া না হাত তুলেছিল, আমি খেয়াল করিনি, সরি। আতিয়া কি কিছু বলবেন? আতিয়া ইবনাত শ্রাবণী কিরে, কোন প্রশ্ন আছে শ্রাবণী? কেমন আছো? আমার প্রশ্ন নেই, আমি শুনছিলাম কৌশম আমার কথা তো শুনেছি বাবা। আচ্ছা আচ্ছা, আমি তো দেখলাম তোর নাম দেখো, কয়েকদিন আগে একটা ঝুপদিও পেয়েছি পড়লাম। আচ্ছা হ্যাঁ, তোর বাবা ছবি এঁকেছে না? হ্যাঁ, তোর বাবা হলো ওই আমরা হীরালাল সেনের স্মারক বক্তৃতায় বড় একটা পোস্টার করেছিলাম, পোর্ট্রেটটা তোর বাবার করা, শিশির ভট্টাচার্যের মেয়ের সঙ্গে কথা বলছি। আমি ধ্রুপদীর ওই সংখ্যাটা পেয়েছি যেটার প্রথমে হলো হীরালাল সেনকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ডট দিয়ে করা। হ্যাঁ 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 ওই হীরালাল সেনই পরবর্তী আমাদের ওই যে লেখা বেরিয়েছিল। আমি চুপ করে শুনছিলাম আর কি, এখানে তো আমি তো ওদের অনেক সিনিয়র, এখানে সব যারা আছে সবাই আমার ছোট। তুইও সিনিয়র তাহলে? আর আমি আমি তো মরে গেছি তাহলে। আরে না, আচ্ছা শোন, ওই যে তোর ওই ওগুলো রেখে দিস, দেখিস তো এই যে রেখে দিচ্ছি, আমি নিজেও পড়ছি, বাবাও দিচ্ছে। পড়তে পারবে না ঋত্বিক, ওই হীরালালের পোস্টারই কিন্তু ইন্ডিয়াতে ব্যবহার করা হয়। কৌশিক ভাই একবার প্রোটেস্ট করছিল, আমাদের কোনো রেফারেন্স ছিল না। তারপর সত্যজিৎ রায়ের একটা ছবি, সত্যজিৎ রায় হাসছে খুব মৃদু, খুব সুন্দর বড় একটা পোস্টার, সেই পোস্টারটা কিন্তু ছবিটা এবং পোস্টারটা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র সংসদের, ছবিটা কৌশিক ভাই তোলা একটু ব্রেক নিয়েছিলাম আর কি, আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, আর কেউ যদি কথা না বলে আমি এখন ছাড়বো। হ্যাঁ, আমার আবার আরেকটা জায়গায় যোগ দিতে হবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে 6টা হচ্ছে। ঠিক আছে শ্রাবন্তী, হাসান তোমরা আয়োজন করো, আমাকে একটু জানাও, আমার কিছু কাজ আছে। আর ছবি দেখো, একসঙ্গে ছবি দেখি আগে, এই সব আলোচনা এক ঘন্টায় তো আর কিছু হয় না, এটা খুব দরকার একসাথে ছবি দেখা। স্যার আমাদের আমাদের ভার্সিটিতে যে অর্গানাইজ করে তোমাকে ওইটা অনেক তোমাদেরকে দাওয়াত দিব। হ্যাঁ দাওয়াত দিস, আমি আসবো। হ্যাঁ হ্যাঁ শ্রাবন্তী আপু, ছবি দেখে ঘালাও ডিসকাশন, এটা মানে কি হয়তো আমি যে জিনিসটা জানি না সেটা যেন জানতে চেষ্টা করলাম, আমি যেটা জানি তাদের জানালাম, তোমাদের জানালাম। হ্যাঁ সেটাই। ঠিক আছে হাসান, আজকে ছাড়ি, সবাইকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আসলে আমরা সূচনা করলাম এটা আমরা মনে করিনি, জানি অনেকেরই অনেক প্রশ্ন, অনেক আগ্রহ আছে, এতজন মানুষ কানেক্ট হয়েছে খুশু ভাইকে শোনার জন্য, বোঝার জন্য, জানার জন্য। এটা আমার আজকের তোমরা যদি কোনো কিছু চাও, ওই যে হাসানের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যদি চান, এবং সে ওখানে অনলাইনে আছে এগুলো দ্রুপদী এবং চলচ্চিত্র। আর ওই আর আপনারা ইউটিউবে আজকেই দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা লোক কত কি করেছে, এবং তার বাঁশি শুনতে পাবেন, খুব যাত্রা বাঁশি না, খুব চমৎকার বাঁশি। তো সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি